দেখ কি পড়াচ্ছি আজকে, ল পড়াবো, ঠিক আছে? ল, ঠিক আছে তো? এখানে বসছি, আমাকে দেখা যাচ্ছে? দেখ তো মাথা দেখা যায় তো? আচ্ছা ঠিক আছে, বাদ দে। তো কি পড়াবো আজকে? আজকে ল পড়াচ্ছি, ঠিক আছে তো? ল এর কোন চ্যাপ্টারটা পড়াচ্ছি তোরা দেখবি, তোদের তোদের সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার, আর যারা বিকম পড়ছে কলেজের কলেজের ফার্স্ট চ্যাপ্টার। তো চ্যাপ্টারটার নাম কি হচ্ছে? চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। কি বললাম? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, মানে বাংলায় হচ্ছে ভারতীয় চুক্তি আইন। তোদের বইতে ক্লাস ইলেভেনে লেখা আছে, দু নম্বর চ্যাপ্টারের নাম লেখ, লেখা আছে ভারতীয় চুক্তি আইন, ঠিক আছে? সে কলেজে পড় বা তোর ক্লাসে স্কুল স্টুডেন্ট হোক, একই চ্যাপ্টারের নাম একই, ভারতীয় চুক্তি আইন, একই জিনিস আছে, নতুন কিছু নেই, ঠিক আছে? তো তো কী লেখা আছে? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট লেখা আছে, কমা দিয়ে লেখা আছে 1872। মানে আমাদের ভারতবর্ষের চুক্তি আইনটা চালু হয়েছে 1872 সালে, ঠিক আছে? কত সালে? শর্ট কোশ্চেন আসে কত সালে? 1872 সালে। দেখ শর্ট টাইটেল, এখানে প্রথমে লেখা আছে শর্ট টাইটেল। এই যে আমাদের ভারতবর্ষের যে যে কোনো জিনিসের যা আইন তৈরি হয় না, সেই আইনের নাম থাকে। আমরা যখন এরপরে ট্যাক্স পড়বো, দেখবি ইনকাম ট্যাক্সের একটা আইন আছে, কত সাল। যেমন জিএসটি পড়ছিলাম, জিএসটির একটা আইন আছে, সমস্ত কিছুরই একটা আইন হয়। তেমনি আমাদের ভারতবর্ষে যে চুক্তি আইন আছে না, সেই ভারতবর্ষের চুক্তি আইনটার নাম কি? আমাদের ভারতবর্ষে যে চুক্তি আছে, সেই চুক্তি নিয়ে একটা আইন তৈরি করা হয়েছে, সেই আইনটার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। বোঝা গেল? অনেক সময় শর্ট কোশ্চেন দেয় ভারতবর্ষের চুক্তির আইনটার নাম কি, ভারত মানে বলবি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, বা ভারতীয় চুক্তি আইন 1872। এবার যে কমেন্সমেন্ট অব দ্য অ্যাক্ট, এই অ্যাক্টটা কবে শুরু হয়েছে? আইনটার নাম তো এত, কিন্তু ভারতবর্ষে আইনটা চালু হয়েছে কবে থেকে? দেখ কি লেখা আছে, 1-9-1872, মানে 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে? তারপর কি বলেছে? এক্সটেন্ড অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই যে চুক্তি আইনটা কি বলেছে দেখ, বলছে এটা সারা ভারতবর্ষে চালু আছে। এই চুক্তি আইনটা ওই তারিখ থেকে সারা ভারতবর্ষে চালু ছিল, এক্সেপ্ট একটা রাজ্যে চালু ছিল, সেই রাজ্যটার নাম কি? জম্মু কাশ্মীর। দেখ লেখা আছে কি, দেখ লেখা আছে দ্য হোল অফ ইন্ডিয়া, সারা ভারতবর্ষে চালু আছে, কিন্তু একটা রাজ্যে চালু নেই, সেই রাজ্যটার নাম কি? জম্মু কাশ্মীর, ঠিক আছে? তো তারপর কি বলেছে, অল কাইন্ডস অফ কন্ট্রাক্ট নট কভার্ড বাই দিস অ্যাক্ট, ঠিক আছে? বাই দিস অ্যাক্ট, এই অ্যাক্টটার নাম কি? দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ভারতীয় চুক্তি আইনে, ঠিক আছে? তো সমস্ত কন্ট্রাক্ট, মানে ভারতের চুক্তি আইনে কি কি আইন আসবে না দেখ আমি একটু বলছি, শোন। বলছে 1872 সালের 1 সেপ্টেম্বরের আগে, 1872 সালের 1 সেপ্টেম্বরের আগে যদি কোনো চুক্তি করা থাকে, চুক্তি হয়ে থাকলে, সেই চুক্তি কিন্তু এই আইনে আসবে না। তাহলে কি বললাম, 1872 সালের 1 সেপ্টেম্বর আগে যদি কোনো চুক্তি করা হয়ে থাকে, তাহলে এই আইনে আসবে না, ঠিক আছে? আবার যদি এরকম হয়, 1872 সালের 1 সেপ্টেম্বরের পরে যদি কোনো চুক্তি সম্পাদিত হয়, সেটাও কিন্তু এই আইনে আসবে, ঠিক আছে? তো তো কী কী বলেছে এই আইনের আওতায় কী কী আসবে না, আইনের নামগুলো লিখেছি, কী কী লিখেছি দেখ, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কিছুই না, হস্তান্তরযোগ্য, নেগোশিয়েবল মানে হচ্ছে তোর হস্তান্তরযোগ্য পত্র আইন, ঠিক আছে? কিছুই নেই, একদম ইজি জিনিস, পরে পড়বো আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে খুব সম্ভবত টুয়েলভেই আছে, ঠিক আছে? তোদের তা বলছে দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, প্রপার্টি মানে কি? সম্পত্তি, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত আইন কত সালে? 1882 সালে। সেল অফ গুডস অ্যাক্ট, এটা আছে তোদের, এখন যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার, ঠিক আছে? তো সেল অফ গুডস অ্যাক্ট মানে কি? সেল মানে কি? বিক্রয়, ঠিক আছে? তো তো মানে কী বলছে, লেখ, মানে এটা লিখবি, লিখতে হবে না, পণ্য সামগ্রী বিক্রয় আইন 1930 সালে, এগুলো পড়তে হবে, কোনটা কত সালে, এই আইনগুলো কত সালে চালু হয়েছে পড়তে হয়, ঠিক আছে? শর্ট কোশ্চেন দেয় দ্য ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, মানে ভারতীয় অংশীদারি আইন 1932 সালে, তো বিএসটিতে পড়লি, মনে পড়ছে তো? তারপর দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1932, কোম্পানিস অ্যাক্ট, কোম্পানি আইন 1956, আর কি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1936। তো দেখ তোদের যে পেনটা কোথায় রাখলাম, পেনটা দিতে একটা, এই যে পেন, দাঁড়া। তো দেখ যারা কলেজে পড়ছে তাদের তো ফার্স্ট চ্যাপ্টার ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা পড়বে, ঠিক আছে? তো সেকেন্ড চ্যাপ্টার পড়বে তারা সেল অফ গুডস অ্যাক্ট, ঠিক আছে? তো তারপর তারা পার্টনারশিপ অ্যাক্ট পড়বে, ঠিক আছে? তো আর কি পড়বে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পড়বে, এইগুলো সব পড়বে, যারা কলেজ স্টুডেন্ট তারা এইগুলো পড়বে। আর তোরা কি পড়বি, তোরা তোদের এই বছর কি কি আছে ক্লাস ইলেভেনে, ক্লাস ইলেভেনে কি পড়বি? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা পড়বি, ঠিক আছে, শুনছিস? আর সেল অফ গুডসটা পড়বি, মনে হচ্ছে এই দুটোই আছে, আর কিছু নেই, কী বললাম বুঝতে পারলি? দুটোই আছে, শুনলি তো? এই দুটোই আছে, আর বাকি তো পরে টুয়েলভে আছে, তাহলে বুঝতে পারলি তো? তার মানে কলেজে কী থাকে জানিস তো, কলেজেও দুটো ল,
কলেজে ফার্স্ট সেমিস্টারে একটা ল আছে বা সেকেন্ড সেমিস্টারে ল আছে, তোদের ইলেভেনের লটা ওদের ফার্স্ট সেমিস্টারে আছে, ঠিক আছে, তোদের টুয়েলভের লটা ওদের সেকেন্ড সেমিস্টারে আছে, তো এদিক ওদিক এদিক ওদিক করা আছে, তা বুঝতে পারলি? এত অবধি বুঝিয়ে দিলাম, এত অবধি বোঝালাম। এবার দেখ কি পড়বো, এবার বলছি এবার কি পড়বো। তো দেখ এবার কি বলেছে, এবার কি করছি, লয়ের ক্লাসিফিকেশান, দেখ লয়ের ক্লাসিফিকেশান করছি। লয়ের ক্লাসিফিকেশানটা কি, লকে মানে ল মানে বুঝিস তো আইন, আইনের শ্রেণী বা আইনকে আমরা বিভিন্ন দিক থেকে ভাগ করতে পারি, আইনকে অনেকভাবেই ভাবিস না, শুধু আইনকে এই দুভাবে ভাগ করা যায়, আইনকে অনেক দিক থেকে ভাগ করা যায়, অনেক দিক থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে ভাগ করা যায়, তার মধ্যে একটা দিক তুলে ধরলাম। তো আইনকে দুভাবে ভাগ করা যায়, একটা পাবলিক ল আর একটা প্রাইভেট ল, বুঝতে পারছিস তো, একটা পাবলিক ল আর একটা প্রাইভেট ল, মানে পাবলিক আইন আর প্রাইভেট আইন। পাবলিক আইনটা কি বলছে, এই পাবলিক আইনের মধ্যে দেশের সংবিধান, জানিস তো সংবিধানকে ইংরেজিতে বলে কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে, পড়েছিস তো তোরা সংবিধান, দেশের মানে আমাদের ভারতের সংবিধান আছে এবং প্রশাসন সম্পর্কে আইন থাকবে পাবলিক, বুঝতে পারলি? পাবলিকে কী কী থাকবে, কী থাকবে, দেশের সংবিধান আর প্রশাসন সংক্রান্ত আইনকানুন থাকবে, ঠিক আছে? তো কাকে বলে বলছি, তার মানে কী বললাম, পাবলিক লর মধ্যে কী পড়বে, দেশের সংবিধান আর প্রশাসন সংক্রান্ত আইন, শর্ট কোশ্চেন থাকতেই পারে এমসিকিউতে, পাবলিক লতে কী থাকবে, দেশের সংবিধান আর কি প্রশাসন সংক্রান্ত আইন। আর প্রাইভেট লতে কী থাকে, প্রাইভেট লতে কী, দেখ প্রাইভেট লর মধ্যে কী কী আছে, ল অফ প্রপার্টি আছে, ঠিক আছে, ল অফ কন্ট্যাক্ট যেই কন্ট্যাক্টটা পড়ছি, আর কী আছে, আদার প্রাইভেট ল। এবার তোরা জানতে চাস, তোরা হয়তো জানতে গেলি স্যার পাবলিক লটা কী, একবার একটু বলে দিন, কী বললাম পাবলিক ল, দেশের, দেশ মানে কি রাষ্ট্র, আমাদের রাষ্ট্রটাই তো দেশ, রাষ্ট্র বা দেশের সংবিধান ও প্রশাসন সংক্রান্ত আইনই হচ্ছে পাবলিক ল। আর কি বলেছে, বলছে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে সম্পর্ক নিরূপণকারী আইন কানুন, রাষ্ট্র মানে দেশ আর ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি করবে এই আইন কানুনটাই হচ্ছে পাবলিক ল, বোঝা গেল তো? আর প্রাইভেট ল কি বলছে, প্রাইভেট ল এর মধ্যে যেই জিনিসটা আসে সেটা হচ্ছে অধিকার সংক্রান্ত আইন, অধিকার, কি বললাম, অধিকার সংক্রান্ত আইন, অধিকার মানে বুঝলি রাইট। বলছে এই আইনের সাহায্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এই আইনের সাহায্যে কি করতে পারে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে অধিকারটা প্রতিষ্ঠা করতে পারে। এর মধ্যে কি কি পয়েন্ট আছে বললাম, ল অফ প্রপার্টি, ল অফ কন্ট্যাক্ট, আদার প্রাইভেট ল, বুঝতে পারলি, কিছুই নেই, এত অবধি বোঝা গেল তো? তার মানে আমি এটাও ছিল একটু বলে দিলাম, তা লটা বলে দিলাম। এরপরে কি পড়ব, এরপরে পড়ব হচ্ছে যে মেন, এবার মেন জিনিস, এবার এই এতক্ষণ একটু ভূমিকা বললাম, এবার মেন জিনিস চলে আসি। এই যে এই চ্যাপ্টারটার নাম কি, ভারতীয় চুক্তি আইন, ভারতীয় চুক্তি আইন। তোরা এখন বলতে চাই স্যার চুক্তি কাকে বলে একটু বলুন, বলবো চুক্তি কাকে বলে, আমি বলবো চুক্তি কাকে বলে, বলার আগে একটা পয়েন্ট বলি, চুক্তি কাকে বলে বলার আগে চুক্তির যে ডেফিনেশন বলবো তার মধ্যে একটা টার্ম চলে আসবে, সেই টার্মটাকে শিখিয়ে দিলে চুক্তি বুঝতে সুবিধা হবে। সেই টার্মটা কি জানিস, সম্মতি, কি বললাম, সম্মতি, ইংরেজিতে বলে এগ্রিমেন্ট, এখানে লিখলাম, ইংলিশটা লিখছি এগ্রিমেন্ট, কি লিখলাম, তোদের কিছু লিখতে হবে না, তোদের দেখ ইয়েতে লেখা আছে, সব বইতে লেখা আছে এগ্রিমেন্ট, দেখ সম্মতি, ঠিক, পরের পাতা খোল, পরের পাতা খোল, সম্মতি, এগ্রিমেন্ট। আচ্ছা সব কটার ধারা পড়তে হবে, ধারা অনেক সময় এমসিকিউ দিতে পারে, বললো কি এগ্রিমেন্ট বা সম্মতি কত নম্বর ধারায় উল্লেখ আছে, তাহলে এমসিকিউ তো মুখস্থ করতে হবে তো, বুঝতে পারছিস তো, তাহলে কত নম্বর ধারায়, এখানে লিখছি টু, এটা হচ্ছে এটাকে বলে দু নম্বর ধারার ই উপধারা, কি বললাম বুঝতে পারলি, দু নম্বর ধারার কত উপধারা, ই উপধারা, স্মল ই, টু ই, পড়তে হবে ভালো করে, ধারা পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো তার মানে কি বললাম, দু নম্বর ধারার ই উপধারা। তো সম্মতি কি ইংরাজিতে বলে, কি বললাম, বল এগ্রিমেন্ট, বললাম তো এগ্রিমেন্ট। তো কি বলেছে, তোরাও পড়, তোদের বইটা পড়, কি বলেছে, চুক্তির অন্যতম উপাদানই হলো এগ্রিমেন্ট, চুক্তি মানে বুঝিস তো কন্ট্রাক্টের, কন্ট্রাক্টের মেন উপাদান হচ্ছে কি এগ্রিমেন্ট। তার মানে বল, আমি চুক্তি কাকে বলে আমি আগে বলতে পারবো, আগে যদি এগ্রিমেন্টটা না বুঝি, বুঝতে পারছিস তো? তো এগ্রিমেন্ট আমাদের কত নম্বর ধারায় লেখা আছে, এগ্রিমেন্ট চুক্তি আইনের এত নম্বর ধারায় লেখা আছে। এবার বলছে এগ্রিমেন্ট, এবার বলি স্যার এগ্রিমেন্ট জিনিসটা কি বলুন, দেখ বলছি, বলছে চুক্তিতে যে দুটি পক্ষ থাকে, জানিস একটা চুক্তি হলে তার মধ্যে দুটো পক্ষ, দুটো পার্টি থাকবে, চুক্তিতে যে দুটি পক্ষ থাকবে, শুনছিস, যে দুটো পার্টি থাকবে, না একটা চুক্তি হবে তো, চুক্তির মধ্যে যে দুটো পার্টি থাকবে, ঠিক আছে? তো তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে, প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা প্রতিদান মানে বলবো, সব বলো, প্রতিদানকে ইংরেজিতে বলে কনসিডারেশন, কি বলে, কনসিডারেশন। আরে কনসিডারেশন, আমি ধর তোকে পড়াচ্ছি, তার কনসিডারেশন তুই আমাকে পেমেন্ট করছিস, এটাই তো প্রতিদান, বুঝিস, রিটার্ন, রিটার্ন, এটাই প্রতিদান। তো
মানে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি, মানে প্রমিস। তুই তুই আমাকে তুই একটা যখন আমি বললাম তুই আমাকে পড়বি বলে ঠিক করেছিস, আমি ঠিক আছে ভাই মাসে এত টাকা করে মাইনা দিতে হবে, প্রমিস করলি তো, তাই না? বুঝতে পারছিস তো? প্রতিশ্রুতিকে ইংরেজিতে বলে প্রমিস। তো বলছি সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতির সৃষ্টি হয়। দেখ ইংলিশটা ভালো লিখেছে, ইংলিশটা পড় তাহলে বুঝতে পারবি। আচ্ছা আগে আরেকবার বাংলাটা বলে নি, সম্মতি কি বলেছে? কি বললাম? দুটো পক্ষ থাকবে বলেছে, দুটো পক্ষ থাকবে, তাই বলেছে চুক্তিতে যে দুটি পক্ষ থাকে তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতির সৃষ্টি হয়। তার মানে কি বুঝতে পারলি? প্রতিশ্রুতি থেকেই সম্মতির সৃষ্টি হয়। চুক্তিতে যে দুটি পক্ষ থাকবে তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে, তাই তো? কি বলেছে? তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতির সৃষ্টি। বোঝা গেল ব্যাপারটা? বোঝা যাচ্ছে তো? তো সংজ্ঞাটা মুখস্থ করবি, কোনো অসুবিধা নেই। কি বলেছে ইংলিশটা? কি বলেছে? এভরি প্রমিস, প্রমিস মানে বুঝতে পারছিস প্রতিশ্রুতি, অ্যান্ড এভরি সেট অফ প্রমিস, সে একটাই প্রমিস হবে তেমন কথা নেই, একাধিক প্রমিসও হতে পারে। ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। বোঝা গেল এগ্রিমেন্ট জিনিসটা কি? বলেছে চুক্তিতে দুটো পক্ষ থাকবে, বুঝতে পারছিস? চুক্তিতে দুটো পক্ষ থাকবে, বললাম তাই মতো, চুক্তিতে দুটো পক্ষ থাকবে, মানে নিচেই বলেছে চুক্তিতে দুটো পক্ষ থাকবে, মানে দুটো পার্টি থাকবে, তারা একই সময়ে চুক্তিতে উল্লিখিত একই বিষয় নিয়ে একই অর্থে ভাববেন এবং সেখান থেকে সম্মতি সৃষ্টি হবে। এবার বলছি চুক্তিতে দুটো পক্ষ থাকবে, তারা একই সময়ে একই সময়ে একই অর্থে, ঠিক আছে, একই সময়ে একই অর্থে, ঠিক আছে তো, আর একই বিষয় নিয়ে ভাববে, একই সময়ে একই অর্থে একই বিষয় নিয়ে ভাববে। তো এটাই বলেছে সেখান থেকে সম্মতির সৃষ্টি হয়। আর সম্মতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সম্মতিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, লিখেছে কী সম্মতি? একটা সামাজিক সম্মতি আর একটা আইনগত সম্মতি, ঠিক আছে? তাহলে এত অবধি হলো, এত অবধি হলো তো? এবার ধর কী পড়বো? তাহলে সম্মতি এগ্রিমেন্টটা বললাম, তৈরি স্যার সম্মতির উপাদান পড়বো না, পরে দেখবো, আগে একটু ডেফিনেশনগুলো একটু জেনে নিই, একটু একটা 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 টার্মগুলো জেনে নিই, তারপর তো পড়তে পারবো, তাই না? তো দেখ সম্মতির পর কী পড়বো? সম্মতির পর পর চুক্তি। তাহলে সম্মতি বোঝা গেল, এগ্রিমেন্ট এগ্রিমেন্ট বোঝা গেল, এবার কী পড়ো? কন্ট্রাক্ট। এবার পড়ো কন্ট্রাক্ট। কন্ট্রাক্টকে ইংরেজিতে কী বলে? কন্ট্রাক্টকে ইংরেজিতে কী বলে জানিস? চুক্তি। আচ্ছা চুক্তি কত নম্বর ধারায় উল্লেখ আছে? এই দেখ 2H, বুঝতে পারলি তো? কত নম্বর ধারা? দু নম্বর ধারার, কত নম্বর ধারা? দু নম্বর ধারার H উপধারা, H থেকে ছোট হাতে, তো শর্ট কোশ্চেন দেয়, তাহলে বলতে পারে চুক্তি কত নম্বর ধারায় উল্লেখ আছে? এত নম্বর ধারায় উল্লেখ আছে। তো দেখ যদি শর্টে বলিস, বলিস আর একটু শর্টে বলুন না চুক্তি কাকে বলে, দেখ একদম শর্ট এক লাইনে পেয়েছিস? খুঁজে পাসনি না? খুঁজে পাসনি এটা? হ্যাঁ, না না দেখ এটা কত নম্বর, 20 নম্বর পাতে দেখ। হ্যাঁ চুক্তির সঙ্গে দেখ একদম শর্ট ভাষায় কি লিখেছে, মানে আমাদের আইনে কি বলা আছে, কি বললে বুঝছো? ভারতীয় চুক্তি আইন, ভারতবর্ষে চুক্তি আইন কত সালে চালু হয়েছে দেখ? 1872। সেই চুক্তি আইনে কি বলা হয়েছে? চুক্তি কাকে বলে? চুক্তি আইনে কি বলেছে? চুক্তি কাকে বলে? বলছে আইন দ্বারা বলবৎ করা যায়, কি বললাম? আইন দ্বারা বলবৎ করা যায় লিখেছে না কেন? আইন দ্বারা বলবৎ করা যায় এরকম সম্মতিকে চুক্তি বলে, আইন দ্বারা বলবৎ করা যায় শর্ট ভাষায় একদম শর্টে যদি বলে চুক্তি কাকে বলে, বুঝতে পারি? তোকে যদি পরীক্ষা যদি এসএকিউ আসে এক নম্বরে চুক্তি কাকে বলে, তুই কি লিখবি? তুই বলবি ভারতীয় চুক্তি আইনের, ভারতীয় চুক্তি আইনের এত নম্বর ধারায় আইন দ্বারা বলবৎ করা যায়, আইন দ্বারা বলবৎ করা যায় এরকম সম্মতিকে চুক্তি বলে। এটা লিখলেই একে এক দিয়ে দেবে, আর কিচ্ছু কাটাছাড়া করতে হবে না, বুঝতে পারলি? এইটুকু লিখলেই একে এক, বুঝতে পারলি কি বললাম? এবার দেখ স্যার যদি বড় করে বলি, বড় করে কি লিখেছে দেখ? বড় করে লিখেছে সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি যখন আইনসম্মতভাবে বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার অধিকার পায় তখনই চুক্তি হয়েছে বলে ধরে নেওয়া হয়। বড় দিয়েছে এটা, আবার পড়ে দিচ্ছি, সাধারণভাবে দুই বা ততোধিক ব্যক্তি, দুজন দেখ চুক্তি হতে দুজন হতে পারে বা দুজনের বেশিও হতে পারে, যখন আইনসম্মতভাবে, কেননা পরে বললাম না আইন তো হতেই হবে, আইনসম্মতভাবে বলবৎযোগ্য সম্মতির মাধ্যমে কোনো কাজ করা বা কোনো কাজ থেকে বিরত থাকার অধিকার পায় তখন চুক্তি হয়েছে বলে ধরে নেওয়া হয়। বলবৎকে ইংরেজিতে বলে এনফোর্সেবল, এনফোর্সেবল, ঠিক আছে হয়ে গেল। এইবার দেখ ভারতবর্ষে যে চুক্তি কাকে বলে আছে না, চুক্তি সম্পর্কে দুজন মতামত দিয়েছে, দুজনের মত পড়তে হয়, তোদের ক্লাস ইলেভেনে না পড়লেও যারা কলেজে পড়ে তাদের পড়তে হয়, মানে কে কী মত বলেছে, ঠিক আছে তো? আমি একবারে কভার করছি, মানে বুঝিস তো, দুজনেরটা একবারে কভার করছি, তোদের পরীক্ষায় দিতে পারে শুধু চুক্তি কাকে বলে। তো তুই লিখে দিবি চুক্তি কাকে বলে, এক নম্বরের মতন লিখবি, আমি একটু বলে দিলাম তুই শুনলে শুনে নে, কোনো অসুবিধা নেই। তো ফ্রেডরিক পোলক, স্যার ফ্রেডরিক পোলক কি বলেছে? বলেছে আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। কি বললাম? আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও
প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। হয়ে গেল। আর কি স্যালমন্ড কি বলেছে? স্যালমন্ড স্যালমন্ড আর একজন লোক, ও বলেছিল, ও চুক্তি সম্পর্কে সংজ্ঞা দিয়েছিল, বলেছে চুক্তি হলো এমন এক ধরনের সম্মতি, বললাম না চুক্তি পড়তে গেলে তো সম্মতি পড়তেই হবে, চুক্তি মানে কন্ট্রাক্ট হচ্ছে এমন এক ধরনের, কন্ট্রাক্ট হচ্ছে এমন এক ধরনের এগ্রিমেন্ট, ঠিক আছে, যা বিভিন্ন পক্ষের মধ্যে দায়বদ্ধতা সৃষ্টি করে এবং সেটাকে চিহ্নিত করে। বোঝা গেল? এবার তুই বলি স্যার ইংলিশটা কি, ফ্রেডরিক পোলকের ইংলিশটা কি বলেছে? এভরি এগ্রিমেন্ট অ্যান্ড প্রমিস এনফোর্সেবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট, এটা বলেছিল ফ্রেডরিক পোলক। আর কি বলেছে স্যালমন্ড? কি বলেছে? আ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট ক্রিয়েটিং অ্যান্ড ডিফাইনিং অব্লিগেশন বিটুইন দ্য পার্টিস, ঠিক আছে, এটা হচ্ছে স্যালমন্ড বলেছিল। তাহলে বোঝা গেল তো? তাহলে চুক্তি কাকে বলে বললাম? চুক্তি কাকে বলে বললাম, সম্মতি কাকে বলে বললাম। এবার এই যে চুক্তির যে ডেফিনেশন বললাম না, এখান থেকে কিছু কিছু কথা উঠে আসছে, এখান থেকে কিছু কিছু কথা টার্ম বেরিয়ে আসছে। বলছে যে যে বিষয়গুলি না থাকলে চুক্তি হতে পারে সেই বিষয়গুলি কি, যে যে বিষয়গুলি না থাকলে চুক্তি হতে পারে সেইগুলো কি, একটা করে বলছি, পয়েন্টগুলো মাথায় রাখবি, কী কী লেখ, একটা হচ্ছে অফার, তাদের লিখতে হবে না, আমি বলছি তাদের লেখাই আছে বইতে, অফার, অফার না থাকলে চুক্তি হবে না। অফার মানে কি স্যার? অফার মানে প্রস্তাব, বলবো। তারপর দু নম্বর প্রমিস, প্রমিস না থাকলে চুক্তি হবে না, ঠিক আছে। তারপর সম্মতি না থাকলে চুক্তি হবে না, সম্মতি মানে কি, এগ্রিমেন্ট। আর কি, আর হচ্ছে প্রতিদান মানে কনসিডারেশন, তার মানে তো বুঝতে পারছিস সুমন, বুঝতে পারছিস কি বললাম, চুক্তি হতে গেলে কি কি জিনিস মানতে হবে, এই এই জিনিসগুলো না থাকলে চুক্তিই হবে না, কি কি থাকতে হবে বল, পড় একটা, পড় দেখে দেখে পড়, অফার এখানে দেখে দেখে পড়, বাংলা না দেখে দেখে পড়, অফার লেখা আছে, তারপর কি লেখা আছে, প্রমিস এগ্রিমেন্ট কনসিডারেশন, অফারকে বাংলায় কি বলে, প্রস্তাব, আরে তুই শুনছিস তো, অফার করলাম, প্রস্তাব দিলাম, তারপর প্রমিস প্রতিশ্রুতি, তারপর এগ্রিমেন্ট সম্মতি, আর কনসিডারেশন মানে প্রতিদান, সবকটা মানেই বলেছি, আর একবার চো, আর একবার দেখে নিই বইতে কি বলেছে, প্রস্তাবটা কি বলেছে, অফারটা কি বলেছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন প্রথম ব্যক্তির ওই ইচ্ছা প্রকাশকে অপর ব্যক্তির কাছে প্রস্তাব বলে গণ্য করা হয়। প্রথমেই বললাম না, প্রথমে যারা বড় ডেফিনেশন দিয়েছে এটাই তো বলেছে, কি বলেছে আবার পড়ছি চ, যখন কোনো ব্যক্তি, কারণ পরীক্ষা শর্ট কোশ্চেন যদি দেয় প্রস্তাব কাকে বলে, তখন তো পড়তে হবে তোকে, এই এটা তোকে পড়তে হবে, প্রস্তাব কাকে বলে, শর্ট কোশ্চেন দেয় প্রস্তাব কাকে বলে, ঠিক আছে, তোকে ওটা পড়তে হবে। তাহলে কি বললাম, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে ওই প্রস্তাবটি স্বীকার করে, বুঝতে পারছিস তো, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে ওই প্রস্তাবটা স্বীকার করছে বা প্রস্তাবে, একটু মানে গণ্ডগোল করে দিলাম, একটু গণ্ডগোল করে দিলাম, দাঁড়া প্রস্তাবটা আমি ভুল করে প্রতি প্রমিসটা বলে দিয়েছি, আবার বলছি, রিপিট করছি, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে, যখন কোনো ব্যক্তি, দাঁড়া আমি তোর কাছ থেকে, ঠিক আছে, তোর কাছে কোনো কাজ করব, তোর কোনো কাজ করে দেবো বা কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করলাম, কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকবো, বিরত থাকবো, বিরত থেকে থাকার ইচ্ছা প্রকাশ করলাম, ঠিক আছে, তো ইচ্ছা প্রকাশ করে, তখন প্রথম ব্যক্তির ওই ইচ্ছা প্রকাশকে, প্রথম ব্যক্তির ওই ইচ্ছা প্রকাশকে অপর ব্যক্তির কি বলে, অফার বলে, বুঝতে পারছিস, আর বলতে হবে অফারটা, বুঝেছিস তো। এবার পর প্রমিস, প্রমিসটা কি বলছে, যার কাছে কোনো প্রস্তাব করা হলো, যার কাছে কোনো অফার, মানে ধর তোর কাছে আমি একটা অফার দিলাম, তোর কাছে আমি প্রস্তাব করবো, তোর কাছে আমি একটা অফার দিলাম, ঠিক আছে, তো সে যদি ওই প্রস্তাবটি, সে মানে প্রস্তাব মানে অফারটি, সে যদি ওই অফারটা মানে কি করে, অ্যাকসেপ্ট করে, ধর আমি ধর আমি ধর ওকে ধর আমি ধর ওকে ধর একটা অফার দিলাম, ঠিক আছে, ও যদি অফারটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, ও যদি অফারটা অ্যাকসেপ্ট করে বা অফারটা সম্পর্কে, অফারে যদি সাই দেয়, তাহলে বলবো যে প্রস্তাবটা স্বীকৃত হয়েছে, প্রস্তাবটা স্বীকৃত হয়েছে মানে গ্রহণ হয়েছে, আর প্রস্তাবটি স্বীকৃত হয় তখনই সেটা প্রতিশ্রুতি, প্রমিস, বোঝা গেল। দেখবে সম্মতি, সম্মতি আগে বলেছি, বলেছি আর বলবো না সম্মতি। আর কি প্রতিদান, প্রতিদানটা বলে নিচ্ছি, আর একবার বলে দিই, প্রতিদান মানে রিটার্ন, প্রতিদানকে ইংরেজিতে বলে কনসিডারেশন। বলছে প্রতিদানের অর্থ হলো কোনো সুবিধা, লাভ, উপকার যা চুক্তির এক পক্ষ প্রদান করে আর অপর পক্ষ গ্রহণ করে, বুঝলি না, প্রদান মানে তোর কনসিডারেশন, ধর তুই ধর আমার কাছে পড়তে এসছিস, তাই তো, তার মানে কি তুই পড়ার শেষে, মাসের শেষে আমাকে একটা পেমেন্ট করলি, আমি তোকে পড়ালাম বলেই তো তুই পেমেন্ট করলি, তাহলে আমি আমি পড়ানোর কনসিডার রিটার্ন কী পেলাম, মানে তোর থেকে টাকাটা পেলাম, তার মানে কি তুই পেমেন্ট করলি আমি রিসিভ করলাম, বুঝতে পারছিস, এটাই বলছে প্রতিদান।
এর কম বেশি মূল্য থাকতে হবে, মূল্যহীন প্রতিদান আইনত স্বীকৃত নয়। মূল্যহীন প্রতিদান হবে না, প্রতিদানের মূল্য হতেই হবে, মূল্যহীন প্রতিদান আইনের স্বীকৃতি পায়নি। প্রতিদান যে সবসময় টাকাই হতে হবে এর কোনো মানে নেই, প্রতিদান যে সবসময় টাকাই হতে হবে কোনো মানে নেই। ধর আমাদের একটা দোকান আছে, ঠিক আছে, মার্কার পেন, আবার তোর ধর দোকান আছে কি পেনের দোকান, তোর পেনের দোকান, আমার মার্কার পেনের দোকান, তোর নর্মাল পেনের দোকান, পেন পেন্সিলের দোকান, আমার মার্কার পেন শুধু বেশি। তুই আমার কাছে মার্কার পেন কিনতে আসলি, তার বদলে তুই পয়সা দিলি না, টাকা দিলি না, তার বদলে তুই তোর দোকান থেকে কী দিয়ে দিবি, পেন বা পেন্সিল দিয়ে দিবি, তাহলে কি বুঝতে পারলি তো? এটাও প্রতিদানের মধ্যে পড়ে, প্রতিদান মানে টাকাই হতে হবে কথা নেই, বুঝতে পারছিস তো? দেখ তাহলে এই সব কথা ডেফিনেশন পড়বি, পরীক্ষায় দেয় এখান থেকে, ঠিক আছে তো? দেখ এবার দেখ কি বলেছে, যে এতক্ষণ যা বোঝালাম সেটাই এবার বলছি, রিপিট করছি একবার। বলছে অফার থেকে কি করে কন্ট্রাক্ট হয়, মানে অফার মানে বাংলায় কি বললাম, প্রস্তাব, প্রস্তাব থেকে কি করে চুক্তি হয়, তার ধাপটা কি? প্রথমে অফার, অফার থেকে প্রমিস, প্রমিস থেকে কনসিডারেশন, কনসিডারেশন থেকে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট থেকে কন্ট্রাক্ট, একটা ধাপ, কি বললাম বুঝছিস, একটা ধাপ, বুঝতে পারছিস তো, একটা ধাপ। তো দেখ মানে প্রথমে বলছে এই অফারটা, অফারটা যখনই গ্রহণ করা হবে অফার থেকে কি তৈরি হবে, অফার থেকে গৃহীত হওয়ার পরই প্রমিস হয়ে যাবে, প্রমিসের সঙ্গে যার মিলিত হয়, ঠিক আছে, যেটা মিলিত হয় সেখান থেকে হবে কনসিডারেশন, ঠিক আছে, আর এই মেলানোর ফলটাই হচ্ছে সম্মতি, ঠিক আছে, সম্মতি, সেখান থেকে আইন দ্বারা বলবৎ হয়ে যাচ্ছে চুক্তি। এবার কিছু উদাহরণ দিয়েছে, একটা উদাহরণ দিয়েছে তোদের বইতেই দিয়েছে, পরের পাতায় উদাহরণটা জেনে রাখ কী বলেছে, মন দিয়ে শুনবি একদম। এই যে একটা যে উদাহরণ দিয়েছে সেই উদাহরণটা এইটার মাধ্যমে বুঝিয়ে দিলাম, এটা স্টেপ বাই স্টেপ বলবো। কি বলছে, অরুণ তার বাড়িটা 50,000 টাকায় বিক্রি করবে বলে বরুণকে জানালো, কি বললাম, অরুণ তার বাড়িটা 50,000 টাকায় বিক্রি করবে বলে বরুণকে জানালো। মনে কর না আমি আমার বাড়িটা কোনো একজন পার্টিকে, ধর মিস্টার রামকে বললাম, ঠিক আছে আমি 10,00,000 টাকায় বাড়িটা বেচে দেবো, এ তো কম টাকা বলেছে, ঠিক আছে। তো তো বলছে বরুণ ওই দামে বাড়িটি কিনতে রাজি হলো, ও টাকাটা খুব ভালো লেগেছে, ওই 50,000 টাকা এত কম দামে বাড়ি কিনে নি, ও 50,000 টাকায় বাড়িটা কিনতে রাজি হয়ে গেল। বলছে এটি হলো একটি চুক্তি, বুঝতে পারছিস, সব লাইন বাই লাইন বলছি। এক্ষেত্রে 50,000 টাকায় তার বাড়িটা বরুণকে বিক্রি করে বলে ইচ্ছা প্রকাশ করলো, এটি প্রস্তাব। প্রথমে কি বললাম, অরুণ তার বাড়িটা বরুণকে 50,000 টাকা বিক্রি করে বলে কি করলো, বিক্রি করে বলে ইচ্ছা প্রকাশ করেছে, এটা তো প্রস্তাব, ইচ্ছা প্রস্তাব মানে কি বলে, প্রস্তাব মানে অফার, ঠিক আছে। তা বলছে অরুণের এই প্রস্তাবে, অরুণের এই প্রস্তাবে বরুণ সাই দিয়েছে, ভাবনা, অরুণ বরুণকে বলেছে আমার বাড়িটা 50,000 টাকা বেচে দেবো, বরুণ তো খুশি, ও বলছে ঠিক আছে আমি কিনবো, সাই দিয়েছে, বুঝতে পারি তো? তো এটাই হচ্ছে কি, এটা কি সাই দিয়েছে, তো এটা যে প্রতিশ্রুতি মানে প্রমিস। তারপর উভয়ের মধ্যে পারস্পরিক প্রতিদান, প্রতিদান কি, অরুণ বরুণকে বাড়িটা বেচে দিচ্ছে, বরুণ তার বদলে ওকে কী দেবে, ব্যাস এটাই তো প্রতিদান। তা বুঝতে পারলি প্রতিদানটা আগে আসতে, বুঝতে পারছি গল্পটা? তাই এখানে বলেছে অরুণের কাছে 50,000 টাকা আর বরুণের কাছে বাড়ি, অরুণের কাছে কী আসলো, টাকা আসলো, আর বরুণের কাছে কী আসলো বল, বাড়ি আসলো। আচ্ছা তারপর অরুণের বাড়ি বিক্রি করার প্রস্তাব একটি নির্দিষ্ট প্রতিদানের ভিত্তিতে গড়ে উঠেছে, অরুণের যে বাড়িটা বিক্রি করবে না বরুণকে, সেটা কি একটা প্রতিদানের ভিত্তিতে কিন্তু গড়ে উঠেছে। আর অরুণ এবং বরুণের মধ্যে সৃষ্টি হওয়া প্রতিশ্রুতির সঙ্গে উপরুক্ত প্রতিদান জড়িত থাকার ফলে সম্মতি সৃষ্টি হয়েছে। তা বুঝতে পারলি তো, এখানে কটা পার্টি, অরুণ আর বরুণ দুটো পার্টি, বললাম না চুক্তি হতে গেলে কি বললাম, চুক্তিতে দুটো পার্টি থাকবে বলেছিলাম তো, সম্মতির কথা বলছি, প্রতিশ্রুতির সঙ্গে একটা প্রতিশ্রুতি হতে হবে, উপরুক্ত প্রতিদান জড়িত থাকার ফলে সম্মতি সৃষ্টি হয়েছে আর কি। এই সম্মতি যেহেতু আইন দ্বারা বলবৎযোগ্য তাই এটা চুক্তি, বুঝা গেল, পুরো স্টেপ বাই স্টেপ বুঝতে পারলি তো? এ দেখ এরপরে যেই কোশ্চেনটা পড়ছি, এরপরে যেই কোশ্চেনটা পড়ছি এখন, এটা তো ক্লাস ইলেভেনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসেই আসে, ক্লাস ইলেভেন স্টুডেন্টের খুব আসে এই কোশ্চেনটা, মানে এতটাই ইম্পর্টেন্ট, মানে কতটা ইম্পর্টেন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মানে ভালো করে পড়বি এটা। কি বলেছে, অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট। তো মানে নেই তো ভাবি, স্যার ইংলিশ মানেটা কি, অল কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট কি, কী বললাম চুক্তি, সমস্ত চুক্তিই হচ্ছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কি সম্মতি, সমস্ত চুক্তি সম্মতি, কিন্তু সমস্ত সম্মতি চুক্তি নয়, মাথায় রাখ, চুক্তি হতে গেলে সম্মতি হতেই হবে, বলেছিলাম না চুক্তি হতে গেলে সম্মতি হতেই হবে, কিন্তু সম্মতি হতে গেলে চুক্তি হতে হবে এখানে কোথাও লেখা নেই, সম্মতি হতে গেলে যে চুক্তি হতে হবে কোনো কথা লেখা নেই। আমরা যখন সম্মতি পড়লাম, সম্মতি মানে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টকে বললাম দুভাগে ভাগ করা যায়, মনে আছে তাদের, সম্মতিকে দুভাগে ভাগ করা যায়, তখন লাস্টটায় বলেছিলাম মনে পড়ছে না, দুভাগে ভাগ করা যায়, একটা কী ছিল, একটা সোশ্যাল এগ্রিমেন্ট আর একটা লিগাল, সোশ্যাল মানে একটা সামাজিক সম্মতি আর একটা লিগাল মানে
আইনগত সম্মতি। তো বুঝতে পারছিস, আমি আবার বলছি, কন্ট্রাক্ট হতে গেলে তোকে এগ্রিমেন্ট হতেই হবে, কিন্তু এগ্রিমেন্টে এগ্রিমেন্ট মানে এবার আবার বলি, দেখ অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট, সমস্ত চুক্তির মধ্যে সম্মতি থাকতেই হবে, কিন্তু সম্মতি মানে যে চুক্তি এমন বলতে পারি না। সম্মতিকে দুভাগ ভাগ করি, সামাজিক সম্মতি আর আইনগত সম্মতি, মানে একটা সোশ্যাল একটা লিগাল। সোশ্যাল এখানে কি বলেছে দেখ, সোশ্যাল এগ্রিমেন্টে, ঠিক আছে, তো সোশ্যাল এগ্রিমেন্টটা কিন্তু আইন দিয়ে বলবৎ করা যায় না। কি বললাম, সোশ্যাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় না, কিন্তু লিগাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায়। কারণটা বুঝতে পারছিস তো? তো দেখ এবার আস্তে আস্তে বুঝতে পারবি। ধর আমরা যদি চুক্তি মানে কন্ট্রাক্টের ডেফিনেশন ভালো করে পড়ি, তো ডেফিনেশন থেকে দুটো ওয়ার্ড, দুটো খুব ভাইটাল ওয়ার্ড বেরিয়ে আসে, দুটো ভাইটাল ওয়ার্ড কি স্যার? একটা এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট সম্মতি, আর একটা এনফোর্সেবল বাই ল, মানে আইন দ্বারা বলবৎ করা যায়। এই দুটো জিনিস খুব বেরিয়ে আসে, সম্মতি আর আইন দ্বারা বলবৎ, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তাই এখানে তোদের বইতে কি বলেছে, বলছে যখন কোনো অফার, প্রস্তাবকে ইংরেজিতে কি বলে অফার, যখন কোনো অফার স্বীকৃত হয় তখনই তোমার এগ্রিমেন্ট, তখনই তোমার এগ্রিমেন্ট হবে। যখন কোনো অফার, যখন কোনো অফার স্বীকৃত হয় তখনই তোমার এগ্রিমেন্ট তৈরি হবে, আর সেই এগ্রিমেন্ট যখন আইন দ্বারা বলবৎ করা যায় তখন তাকে চুক্তি বলে। কি বললাম, এগ্রিমেন্টটা কিসের দ্বারা বলবৎ করতে হবে? আইন দ্বারা, মানে আইন দ্বারা বলবৎ করা যায় এরকম এগ্রিমেন্টকেই চুক্তি বলে। তো এটা কি আইন দ্বারা বলবৎ করা যায়? না। তাহলে এটাকে চুক্তি বলবো? না। তাহলে এটা আইন দ্বারা বলবৎ করা যায়, এটাকে চুক্তি বলবো। বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? এখানে এটাই আর কি ডিটেলসে লিখেছে। বলছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এগ্রিমেন্ট হলেও তার অর্থ এই নয় যে সেই এগ্রিমেন্টটা চুক্তি হবে। কারণ এগ্রিমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা সোশ্যাল এগ্রিমেন্ট আর একটা লিগাল এগ্রিমেন্ট। ঠিক আছে, সোশ্যাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় না, কিন্তু আইনগত সম্মতি, আইনগত সম্মতি মানে লিগাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায়। তাই সোশ্যাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় না, তাই সেই এগ্রিমেন্ট চুক্তি সৃষ্টি করতে পারে না। অপরদিকে লিগাল এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎ করা যায় বলে চুক্তি সৃষ্টি করতে পারে। সেই অর্থে বলা যেতে পারে সমস্ত চুক্তি সম্মতি, মানে অল কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্ট নট কন্ট্রাক্ট। ওদের যুক্তিটা বুঝেছিস কি বলেছে, গল্পটা বুঝেছিস কি বলেছে? এইবার ওরা একটুকে ব্যাখ্যা করেছে, ঠিক আছে, ওরা একটু বড় করে আলোচনা করেছে। স্যার বড় করে কি আলোচনা করেছে? এই দুটো পয়েন্ট আলোচনা করেছে, বুঝেছি। দেখ আমি এখনই বলে দিলাম, তোদের হয়তো মনে পড়ে গেল ব্যাপারটা কি, বুঝতে পারবি, লিখতেও পারবি পড়ে নিলে। কি বলেছে? প্রথমে বলেছে সোশ্যাল এগ্রিমেন্ট। স্যার সোশ্যাল উদাহরণ দিয়ে আগে বোঝাই, আগে উদাহরণটা বোঝাই, সোশ্যাল এগ্রিমেন্টের উদাহরণটা কি? ধরা যাক রাম না, তোদের নামেই বলি, একজন নাম সুমন আর একজন গুড্ডু, ঠিক আছে। তো বলছে ধরা যাক সুমন, ঠিক আছে, গুড্ডুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ বা গুড্ডুর সাথে তুই, মানে সুমন গুড্ডু দুজন পাঠিয়ে, সুমন আর গুড্ডু, সুমন ধর গুড্ডুর বাড়িতে নিমন্ত্রণ আছে, বা অন্য উদাহরণও হতে পারে, কি হতে পারে, গুড্ডুর সাথে বেড়াতে যাওয়ার, তুই ধর ওর সাথে বেড়াতে যাওয়ার, সুমন গুড্ডুর সাথে বেড়াতে যাওয়ার একটা কি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, প্রস্তাবকে কি বলে, একটা অফার দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সামাজিক সম্মতি, তো বুঝতে পারলি তো, নর্মাল জিনিস, ভাব না। আরে ভাব, আজকে ধর আমি ধর তোর বাড়িতে ধর একটা ইনভাইট পেয়েছি, তোর বাড়িতে একটা ইনভাইট পেয়েছি, বা আমি তোকে বললাম চ এক জায়গাতে ঘুরে আসি, তো এটা হচ্ছে সামাজিক সম্মতি, বুঝতে পারছিস? সামাজিক সম্মতি কি, বুঝতে পারছিস? এটা তো আইন, এটা তোর কোনো আইন দ্বারা, এটা কী আইন করবি বল? আজকে তোর বাড়িতে নিমন্ত্রণ করতে, এর কী আইন তৈরি করবো, বা আমি তোর সঙ্গে একটা ঘুরতে, এর কী আইন হবে? এটা আইন দ্বারা বলবৎ করা যায় না, ঠিক আছে। তো উদাহরণ কি, এখানে কি বলেছে, বলছে সামাজিক জীবনে প্রতিবেশী, মানে আমাদের নেইবার, ঠিক আছে, তো প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বিভিন্ন অনুরোধ বা প্রস্তাব মানুষকে মাঝে মাঝে গ্রহণ বা রক্ষা করতে হয়, এই ধরনের প্রস্তাব সম্মত হওয়াকে সামাজিক সম্মতি বলে। ধর আজকে ধর আজকে ধর তোর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করলি, আমি চলে গেলাম, আর এটাই তো সামাজিক সম্মতি। বন্ধু বান্ধবের বাড়িতে কোনো অনুষ্ঠান আজকে যেতে বললো, বা আত্মীয় স্বজনের বাড়ি বা প্রতিবেশীর বাড়ি যেতে বললাম, এটা সামাজিক সম্মতির মধ্যে পড়ে, বুঝতে পারছিস তো? তা এটা আইন দ্বারা বলবৎ করা যায় না। আচ্ছা, বলছে সামাজিক সম্মতি উভয়ের মধ্যে তো এখানে সেরকম কিছু ব্যাপার নেই, চ আর একটু ডিটেলসে বলে দিই এখানে কি বলেছে। বলছে সামাজিক সম্মতি উভয় পক্ষের মধ্যে সম্মতি শর্ত পালনে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করছে না, ঠিক আছে, সেই কারণে এই জাতীয় সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় না। দেখ আরও ডিটেলসে যদি বুঝি, বলছে যদি কোনো কারণে দেখা যায় যে আমি তোর বাড়িতে ইনভাইট করেছি, আমি যেতে পারলাম না, আমি তুই আমাকে ইনভাইট করলি, আমি তোর বাড়িতে যেতে পারলাম না, বা আমি তোকে বললাম যে এক জায়গায় ঘুরে আসি, তুই ধর ঘুরতে যেতে পারলি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি তোর বিরুদ্ধে
তুই আমার বিরুদ্ধে যেমন আদালতে মামলা করতে পারবি না, আবার আমিও কিন্তু তোর বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবো না, ঠিক আছে? তো মামলা করতে পারবো না, বুঝতে পারছিস? তো এটাই হচ্ছে সামাজিক চুক্তি। তাই বলছে দেখ, সামাজিক চুক্তি আইনগতভাবে বলবৎ করা যায় না, আর সামাজিক সম্মতি চুক্তি হিসেবে গণ্য হয় না। এছাড়াও সামাজিক সম্মতি চুক্তি বলে গণ্য হয় না, কারণ এর মধ্যে কোনো প্রতিদান থাকে না। আরে এর মধ্যে কোনো প্রতিদানই নেই। আমি তোকে বললাম চা ভাই ঘুরে আসি, চা একটু ঘুরে আসি, বাইরেতে একটু ঘুরে আসি, তো এর মধ্যে প্রতিদান কি আছে? তো আমি তোকে বললাম ঘুরে আসি, এখানে কিছু দেয়া নেওয়া হলো? বুঝতে পারছিস? তো প্রতিদান নেই। তো বুঝতে পারলি, এক তো আইন দ্বারা বলবৎ করা যায় না, এক প্রতিদান নেই। বুঝতে পারলি? মাথায় ঢুকলো? আমি জানি না, এখনই তো নিজে লিখে দেওয়া যায়, এটা পড়ে না একবার লিখে দেওয়া যায় আর কি। আইনগত সম্মতি উদাহরণে চলে আয়। আইনগত সম্মতি তোরা বুঝতে পারছিস? ক, তার গাড়িটি খ কে 100,000 টাকায় বিক্রি করে বলে সম্মত হলো। ধর আমার কাছে ধর একটা বাইক আছে, আমি ধর আমার একটা বাইক ধর মিস্টার রামকে 100,000 টাকায় বিক্রি করো বলে আমি সম্মত হলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে কি বললাম, কাকে কাকে বিক্রি করবো বলে সম্মত হলাম বল? কাকে? রামকে। এক্ষেত্রে রাম আইনগতভাবে লিগালি ককে 100,000 টাকা দিতে, এবং ক ওই 100,000 টাকার মানে ক বলছি কেন, আবার বলছি ক এখানে আছে, তা আমি রামকে বললাম 100,000 টাকা গাড়িটা বেচে দেবো বলে সম্মত হলাম। তাহলে কি রাম আমাকে 100,000 টাকা দেবে আর আমি রামকে গাড়িটা দেবো? এটাই তো হতে হবে, দিতে বাধ্য থাকবো। এই বাধ্যবাধকতা আছে বলেই এই সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য। বাধ্যবাধকতা আছে, দেখ তোর বাড়িতে নিমন্ত্রণ করেছি, আমি যাবো এমন কোনো গ্যারান্টি যেতেই হবে, না গেলে কি আমার বিরুদ্ধে তুই কেস করতে পারবি? কোনোদিন করতে পারবি না। কিন্তু আমি তোকে বলেছি আমার গাড়িটা তোকে 100,000 টাকায় বেচে দেবো, ঠিক আছে? তো এটা আইন দ্বারা বলবৎ করা যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে এরকম সম্মতি চুক্তি হিসেবে গণ্য হয়। তাহলে বোঝা গেল ব্যাপারটা, কোশ্চেনটা কমপ্লিট, বুঝতে পারলি? তো এইটুক লিখতে হবে, হ্যাঁ পুরোটা লিখতে, মানে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে তোকে। তুই লেখা একটু ছোটো কর, কোনো অসুবিধা নেই, কিন্তু পয়েন্ট তোকে মাথায় রাখতে হবে, উদাহরণ তোকে দিতে হবে। ফুল মার্কস পেতে গেলে পয়েন্টের পাশাপাশি উদাহরণটাও তোকে দিতে হবে, ঠিক আছে? তো কিছুই নেই, খুব ইজি, বাড়িতে পড়তে হবে তোকে। দেখ শোন, এবার কি পড়বো দেখ, কি বলছে এবার? বলেছে যে কন্ট্রাক্টের ক্লাসিফিকেশন, মানে চুক্তির শ্রেণীবিভাগ। কি বললাম? চুক্তির শ্রেণীবিভাগ। দেখ তোরা দেখতে পাচ্ছিস চুক্তির শ্রেণীবিভাগটা কি লেখা আছে, ঠিক আছে? তো চুক্তির শ্রেণীবিভাগটা কি লেখা আছে দেখ, কন্ট্রাক্টকে আমরা তিন দিক থেকে ভাগ করতে পারি। তিন দিক থেকে কি কি আছে? একটা ভ্যালিডিটির দিক থেকে কন্ট্রাক্টকে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা ভ্যালিডিটির দিক থেকে কন্ট্রাক্টকে ভাগ করতে পারি। ভ্যালিডিটি মানে বৈধতা, বৈধতা অনুযায়ী কন্ট্রাক্টকে ভাগ করা যায়। আর কি ফর্মেশন, মানে গঠন অনুযায়ী কন্ট্রাক্টকে ভাগ করা যায়। আর পারফরমেন্স অনুযায়ী কন্ট্রাক্টকে ভাগ করা যায়, ঠিক আছে? তো পারফরমেন্স মানে হচ্ছে কি বললাম, ভিত্তি, চুক্তি পালনের ভিত্তি, ঠিক আছে? তো পারফরমেন্সের দিক থেকে কন্ট্রাক্টকে ভাগ করা যায়। তো দেখ কি বলেছে এখানে, একটা করে পর বলেছে, বই ভ্যালিডিটির দিক থেকে কন্ট্রাক্টকে তিনভাবে ভাগ করা যায়। একটা কি ভয়েডেবল কন্ট্রাক্ট, একটা ভয়েড কন্ট্রাক্ট, একটা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। তাহলে দেখ ভয়েডেবল কন্ট্রাক্টের মানে হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। কি বললাম? বাতিলযোগ্য চুক্তি, ঠিক আছে? তো সব মানে বলবো, কাকে বলে বলবো, উদাহরণ বলবো, ঠিক আছে? ভয়েড কন্ট্রাক্টকে বাংলায় বলে কি বাতিল চুক্তি, একটা বাতিলযোগ্য চুক্তি, একটা বাতিল চুক্তি। আর একটা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট মানে অপ্রবর্তনীয় চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি। আচ্ছা এইবার বলছে কি, ফর্মেশনের দিক থেকে কন্ট্রাক্টকে দুভাবে ভাগ করা যায়। একটা এক্সপ্রেস কন্ট্রাক্ট, ঠিক আছে? তো এক্সপ্রেস কন্ট্রাক্টের বাংলা হচ্ছে, এক্সপ্রেস মানে কি জানিস, এক্সপ্রেস মানে বাংলায় কি বলে, এক্সপ্রেস মানে ব্যক্ত করা, কোনো কিছু ব্যক্ত করা, এক্সপ্রেস করা বা প্রকাশ করা, তাই তো? তো এই ব্যক্ত বা প্রকাশ্য চুক্তি। আর কি বলেছে, ইমপ্লাইড কন্ট্রাক্ট কি, ইমপ্লাইড কন্ট্রাক্ট মানে অনুক্ত চুক্তি বা ধারণামূলক, হয়ে গেল। এইবার হচ্ছে পারফরমেন্সের দিক থেকে তিন কভাগে চার ভাগে, একটা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট মানে সম্পাদিত চুক্তি, তারপর এক্সিকিউটরি কন্ট্রাক্ট পালনীয় চুক্তি, ওয়ান সাইডেড অর ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট এটা মানে হচ্ছে একপক্ষমূলক চুক্তি, আর বাইল্যাটারাল কন্ট্রাক্ট মানে দ্বিপাক্ষিক চুক্তি, ঠিক আছে? তো এছাড়াও আরও দুটো কন্ট্রাক্ট হয়, সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট আর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্টকে বাংলায় বলে উপচুক্তি, ঠিক আছে? আর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে ঘটনা সাপেক্ষ চুক্তি, ঠিক আছে? সবাই একটা করে বলি ভয়েডেবল কন্ট্রাক্ট জিনিসটা কি। তো দেখ পরের পাতায় দেখ ভয়েডেবল কন্ট্রাক্ট জিনিসটা কি, ঠিক আছে? ভয়েডেবল কন্ট্রাক্ট জিনিসটা কি, কেন তোকে পড়তে হবে, আগে উদাহরণ পড়, জিনিসটা তোরা বাড়িতেই পড়ে নিতে পারবি। দেখ ভয়েডেবল কন্ট্রাক্টের কাকে বলাটা একটু পড়ে নিবি, ঠিক আছে? তো কাকে বলাটা একটু পড়ে নিবি, আর কি
উদাহরণটা পড়ে নিবি। আচ্ছা ভয়েড ওয়েল কোনটা কত নম্বর ধারায় লেখা আছে? টু আই, এখানে লিখে রাখ, ধারাগুলো সব লিখে রাখি টু আই, ঠিক আছে? এটা যে ভয়েড ওয়েল কোনটা এত নম্বর ধারায় লেখা আছে। স্যার উদাহরণটা কি? ভয়েড ওয়েল কোনটাকে বাংলায় কি বললাম বল, কি বললাম বল, বাতিল যোগ্য চুক্তি, ঠিক আছে? এর উদাহরণটা দেখ, দুটো উদাহরণ বইতে দিয়েছে, দুটো উদাহরণই পড়ে দিচ্ছি। কারণ দেখ দেখ জিনিসটা যদি কখনো ভুলে যাস, উদাহরণটা যদি মাথায় থাকে না, মনে পড়ে যাবে লেখাটা, উদাহরণটা। তো কি বলেছে? বলেছে ক তার গাড়িটি খকে বিক্রি করবে বলে কথা দিল। ওই যেটা আমি বললাম, আমি আমার গাড়িটা তোকে বিক্রি করবো বলে কথা দিয়েছি, ঠিক আছে? কিন্তু এই কথা ক মানে আমি আমি তোর কাছে জোর করে আদায় করেছিল, মানে এই কথাটা ক খয়ের কাছে জোর করে আদায় করেছিল। এক্ষেত্রে খ ইচ্ছা করলে, খ ইচ্ছা করলে মানে তুই যদি ইচ্ছা করিস, ঠিক আছে, চুক্তিতে আবদ্ধ না হয়ে এড়িয়ে যেতে পারিস, অথবা নিজের ইচ্ছায় চুক্তিতে আবদ্ধ হতে পারিস। জিনিসটা মোটামুটি বোঝা গেল? আচ্ছা পরের উদাহরণটা দেখ, পরের উদাহরণটা দেখ, না বোঝা গেল পরের উদাহরণটা যাক। বলছে ক আর খর মধ্যে একটা চুক্তি হলো যে, ক আর খর মধ্যে মানে আমার আর তোর মধ্যে একটা চুক্তি হয়েছে। কী চুক্তি হয়েছে? খ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কয়ের জন্য কোনো একটা কাজ করবে তুই, ঠিক আছে? তো তুই নির্দিষ্ট পরিমাণ টাকা, টাকার বিনিময়ে তুই একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আমার কোনো কাজ করে দিবি, ঠিক আছে? তুই খ সেই কাজ করতে প্রস্তুত এবং ইচ্ছুক, এবং তুই সেই কাজটা করতে ইচ্ছুক এবং প্রস্তুতও আছিস, কিন্তু ক তাকে সেই কাজ করতে বাধা দিল, মানে আমি তোকে সেই কাজটা করতে বাধা দিলাম। তুই ইচ্ছা, তোর রাজি এই কাজটা করতে, কিন্তু পরবর্তী সময় আমি বাধা দিয়ে দিলাম, না কাজটা করতে হবে না। বা বলতে পারি আমার জন্য এই কাজটা করা গেল না। এই রকম ক্ষেত্রে খয়ের ইচ্ছা অনুসারে এটি একটি বাতিলযোগ্য চুক্তি, মানে কি দুজনেরই কিন্তু সাই হতে হবে, বুঝতে পারছো? আমি আমার গাড়িটা তোকে বিক্রি করবো বলে তোকে বলেছিলাম, এত 50,000 টাকা বা 1,00,000 টাকা গাড়িটা বিক্রি করবো তোকে প্রতিশ্রুতি দিয়ে তোকে বলেছিলাম যে গাড়িটা বিক্রি করবো, কিন্তু পরবর্তী সময় কী হয়েছে দেখ, ওটা দেখ কি বলেছে, এই কথা ক খয়ের কাছে জোর করে আদায় করেছিল। যাই হোক, এটা বলেছিল, এবার জোর করে আমি তোকে জোর করেছিলাম এটা কেনার জন্য, জোর করেছিলাম, কিন্তু পরবর্তী সময় তুই ইচ্ছা নাও করতে পারিস, তুই তো চুক্তিটা বাতিল করে দিতে বললি না 50,000 টাকায় হবে না, আমি 30,000 টাকায় কিনবো, চুক্তিটা বাতিল করে দিতে পারিস। তাহলে এটা কিন্তু এটা বাতিলযোগ্য চুক্তি, আমার কথাটা বুঝতে পারছিস? তাকে বললাম এরকম চুক্তি জোর করে হলে না চুক্তি বাতিল হয়ে যেতে পারে, তো এরকম বুঝতে পারি তো। তাহলে বাতিলযোগ্য চুক্তি কাকে বলে, কী বলেছে, কাকে বলে বলেছে, কত নম্বর ধারায় লেখা আছে ধারাটা পড়বি? 2 নম্বর ধারার আই উপধারা, স্মল আই কিন্তু, হ্যাঁ। বলছে যেসব সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয়, এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না। বাহ, ধর তোর আর আমার মধ্যে কোনো চুক্তি হচ্ছে, একজনের ইচ্ছা অনুসারে বলবৎ হলো আর একজনের ইচ্ছা অনুসারে বলবৎ হলো না, তার মানে বুঝতে পারলি, একজনের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হলো তো আরেকজনের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হলো না, এরকম সম্মতিকে বলা হয় বাতিলযোগ্য চুক্তি। বোঝা গেল ইংলিশটা কি বলেছে? অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই অ্যাট দ্য অপশন অফ ওয়ান আর মোর অফ দ্য পার্টিস থ্রে দেয়ার টু, ঠিক আছে, বাট নট অ্যাট দ্য অপশন অফ দ্য অর্ডার অর আদার্স ইজ আ ভয়েডেবল কন্ট্রাক্ট, ঠিক আছে? তো কি বলেছে, যখন সম্মতিতে চুক্তির একটি অন্যতম অপরিহার্য উপাদান স্বেচ্ছাপ্রদত্ত সাই অনুপস্থিত থাকে তখন দেখা যায় এক পক্ষের ইচ্ছা অনুসারে সম্মতি বলবৎযোগ্য আর অপর পক্ষের ইচ্ছা অনুসারে মানে বলি স্যার শর্টে বলুন, দেখ শর্টে বলি, শর্টে বলছি বাতিলযোগ্য চুক্তি কাকে বলে, এরকম সম্মতি এক পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হবে অন্য পক্ষের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য হবে না, তাকেই বলে বাতিলযোগ্য চুক্তি। বোঝা গেল শর্ট ভাষায়? একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য আর একজনের ইচ্ছা অনুযায়ী বলবৎযোগ্য নয়, বলবৎযোগ্যকে ইংরেজিতে বলে এনফোর্সেবল, বাতিলযোগ্য চুক্তি কাকে বলে উদাহরণ বলে দিলাম, ঠিক আছে? তাহলে বাতিলযোগ্য চুক্তি কমপ্লিট হলো, ভয়েডেবল কন্ট্রাক্ট হলো, এবার ভয়েড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্টকে বলে বাতিল চুক্তি, কত নম্বর ধারায় লেখা আছে? টু জে, ঠিক আছে? তো পড়বো এটা বাতিল চুক্তি, বাতিল চুক্তির উদাহরণ যা উদাহরণে আয় উদাহরণ আগে উদাহরণ পর। ধরা যাক বিদেশ থেকে কোনো দ্রব্য কিনে আনার জন্য চুক্তি করা হলো, বিদেশ থেকে ফরেন থেকে মনে কর ইংল্যান্ড 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 থেকে কোনো জিনিস কিনে আনার চুক্তি করা হলো, কিন্তু সেই চুক্তি পরবর্তীকালে বাতিল হয়ে যেতে পারে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ দেখা যায়, ওয়ার হয়, ওয়ার যুদ্ধ হয়, যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে সেই চুক্তি বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ শত্রু দেশের সাথে চুক্তি বলবৎযোগ্য নয়। বুঝলি নাকি বুঝিসনি? আরে বুঝেছিস? আরে ধর একটা কথা বলে, ধর সাপোজ আমি ইংল্যান্ড থেকে কোনো একটা জিনিস কিনে আনবো, ঠিক আছে, কোনো একটা জিনিস কিনে আনবো, এরকম একটা চুক্তি হয়ে যায়, কিন্তু পরবর্তী সময় ওই দেশ থেকে যখন চুক্তি মানে যখন জিনিসটা আনবো দেখা গেলো যুদ্ধ বেঁধে গেছে, ওই দেশের সঙ্গে সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে, তার মানে শত্রু দেশের সঙ্গে চুক্তি বলবৎযোগ্য নয়, এখানে তাই বলেছে, বুঝতে পারলি? কী বলেছে স্যার বাতিল চুক্তি কাকে বলে, বাতিল চুক্তি কাকে বলে একটু বলুন,
চুক্তি আইনের এত নম্বর ধারা, কত নম্বর ধারা, দু নম্বর ধারার যে উপধারায় বলেছে বাতিল চুক্তি কি বলেছে, বলছে প্রাথমিকভাবে সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য হয়েও পরে যদি আইনের পরিবর্তনের জন্য অথবা অন্য কোনো কারণে বাতিল হয়ে যায় বা উক্ত সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য থাকে না তখন চুক্তিটি বাতিল বলে গণ্য হয়। দেখ উপরে কি বলেছে, উপরে প্যারাটা বলেছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চুক্তিতে আবদ্ধ হওয়ার সময় সেই চুক্তি সত্য সম আইন দ্বারা বলবৎযোগ্য ছিল, যখন চুক্তিটা তৈরি হয়েছিল তখন আইন দ্বারা বলবৎযোগ্য ছিল, পরবর্তী সময় আইন দ্বারা বলবৎযোগ্য নেই। কেন? পরবর্তী দেশের আইনের পরিবর্তনের কারণে, দেশের আইন চেঞ্জ হয়েছে বুঝছ তো, এই দেশের আইন কানুন চেঞ্জ হয়েছে তাহলে চুক্তিটাও চেঞ্জ হবে। আরে যখন আগে আইন চেঞ্জ হয়নি, আইন যখন চেঞ্জ হয়নি তখন তুমি ওই দেশ থেকে চেঞ্জ ছিল সব ঠিক আছে, কিন্তু আইন যখন চেঞ্জ হয়েছিল তখন তো আইন দ্বারা বলবৎ হবে না। এখানে তাই লিখেছে দেশের আইনি পরিবর্তনের কারণে বা অন্য কোনো কারণে সত্যগুলি আর বলবৎযোগ্য রইল না, বুঝতে পারলি তো? তাই বলেছে প্রাথমিকভাবে সম্মতি আইনগতভাবে বলবৎযোগ্য হয়েও, প্রথম অবস্থায় আইনগতভাবে বলবৎযোগ্য ছিল কিন্তু পরবর্তী সময় আইনের পরিবর্তন হয়েছে, মানে ল, আমাদের ল আছে না, ল চেঞ্জ হয়ে গেছে, ল চেঞ্জ হওয়ার জন্য বা অন্য কোনো কারণে বাতিল হয়ে যেতে পারে, এটাকেই বাতিল চুক্তি বলে, বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ, দেশের মধ্যে আছে। এবার বলেছে কি আনফোর্সেবল কন্ট্যাক্ট, মানে অপ্রবর্তনীয় চুক্তি, অপ্রবর্তনীয় চুক্তি। আচ্ছা এটা কত নম্বর ধারা, ধারা বলেছে না, এর কোনো ধারা ফারা বলেনি, কি বলেছে আর উদাহরণও দেয়নি, বলছে যখন ত্রুটি বিচ্যুতির কারণে, ত্রুটি বিচ্যুতি বুঝিস তো, ত্রুটি বিচ্যুতির কারণে কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব হয় না, আইনত কার্যকরী করা সম্ভব হয় না, কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতির কারণে যখন কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব হয় না তখন তাকে অপ্রবর্তনীয় বা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট বলে। অন্যভাবে বলা যায় কোনো নিয়মের ত্রুটি বা আনুষ্ঠানিক কোনো ত্রুটির জন্য সংশ্লিষ্ট চুক্তিকে আইনত কার্যকরী করা সম্ভব না হলে তাকে অপ্রবর্তনীয় চুক্তি বলে, বুঝেছিস তো? যখন কোনো ত্রুটি বিচ্যুতি, ভুল ভুল ঠুল থাকতে পারে কোনো ভুলের কারণে, যদি কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইনত, আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব হয় না, বুঝতে পারছিস তো? যেমন উদাহরণ কী দিয়েছে দেখ, এখানে বলছে গৃহ সম্পত্তি মানে বাড়ি জমি ইত্যাদি ক্রয় সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে উপযুক্ত স্ট্যাম্প না দেয়া থাকলে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা না থাকলে অথবা আদালতের কাছ থেকে কোনো চুক্তিভঙ্গের প্রতিকার চাইবার জন্য, ঠিক আছে তো, আইন অনুযায়ী যে নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে সংশ্লিষ্ট চুক্তি তামাদি হয়ে যায় মানে বাতিল হয়ে যায়, ঠিক আছে, এই চুক্তিটি অপ্রবর্তনীয় চুক্তি বলে গণ্য হয়, বুঝতে পেরেছিস তো? মানে গৃহ সম্পত্তি মানে বাড়ি জমি, ঠিক আছে তো, এইগুলো চুক্তি যখন করা হয় না, মানে এইগুলো যখন কেনা হয় না তখন স্ট্যাম্প লাগে। দেখবি বাইরে তোরা যখন বাড়ি যদি কিনিস দেখবি স্ট্যাম্প হয়, স্ট্যাম্প বা রেজিস্ট্রেশনে খরচ হয়। তুই যদি ফ্ল্যাট কিনিস তখন রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু তুই যদি কোনো বড় বড় জমি কিনিস না তখন তার স্ট্যাম্প লাগে, স্ট্যাম্প, স্ট্যাম্প বলে একটা খরচ হয়ে যায়, বিশাল বড় বড় টাকা, ছোটোখাটো টাকা না, অনেক বড় বড় টাকা হয়, ঠিক আছে। তো স্ট্যাম্প দেওয়া না থাকলে তখন ওই চুক্তিটা কী হয়ে যায়, সেটা হয়ে যায় অপ্রবর্তনীয় চুক্তি বলে। যে বা আদালতের কাছে কোনো চুক্তিভঙ্গের তুমি চুক্তিটা ভেঙে দিতে যাও, এর প্রতিকার চাইবার জন্য আইন অনুযায়ী যে নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে সেই চুক্তিটা বাতিল হয়ে যায়, এটাকেই বলে অপ্রবর্তনীয় চুক্তি। তাহলে বুঝতে পারলি? এবার আবার ডেফিনেশনটা একবার দেখে নে, কী বলেছে, কোনো ত্রুটি বিচ্যুতির কারণে, ত্রুটি বিচ্যুতি বললাম, কারণে কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব হয় না, সেটা হচ্ছে অপ্রবর্তনীয় চুক্তি, হয়ে গেল, এটাও হয়ে গেল আনফোর্সেবল কন্ট্রাক্ট, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট হলো। এবার পড়বো কি ফরমেশন, পড়বো প্রথমে পড়বো এক্সপ্রেস কন্ট্রাক্ট, তারপর পড়বো ইমপ্লয়েড কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্ট কি বলেছে, এরও ধারা বলেনি, উদাহরণ কি বলেছে দেখ, ক 7 লাখ টাকার বিনিময়ে ক্ষয়ের জন্য একটা বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হলো। শোন, ক ক ক 7 লাখ টাকায় খকে একটা বাড়ি তৈরি করে দেবে, তৈরি করে দেবে, এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে। ক বাড়ি তৈরি সম্পূর্ণ করলো এবং খ তাকে 7 লাখ টাকা প্রদান করলো, তখনই বলা হবে চুক্তিটি পাতি, মানে কি বলবো, পালন হয়েছে। এই ক্ষেত্রে উভয় চুক্তি, উভয় পক্ষই চুক্তি শর্ত অনুসারে পারস্পরিক বাধ্যবাধকতা পালন করেছে। মানে কি, আমি ধর কন্ট্রাক্টর, আমি বাড়ি ফাড়ি তৈরি করে দিই, আমি বলেছি দেখে তোর বাড়িটা, হ্যাঁ সম্পাদিত চুক্তি তো বলছি আমি, ও আমি এটা বলে বললাম, আচ্ছা ঠিক আছে আমি এটা এটা এটাই আগে বলে দিচ্ছি, পারফরমেন্সটাকে বলি, পারফরমেন্সটাকে বলে দিই, এটা পরে বলছি। সম্পাদিত চুক্তি মানে এক্সিকিউটেড কন্ট্রাক্টটা বলছি, এক্সিকিউটেড কন্ট্রাক্ট কি বললাম, ধর আমি, ধর শুনছিস তো, আমি ধর একজন কন্ট্রাক্টর, আমি বলেছি সুমনের বাড়িটা আমি তৈরি করে দেবো, আমি 7 লাখ টাকায় তোর বাড়িটা তৈরি করে দেবো, বাড়িটা তৈরি করে দিলাম, বাড়ি তৈরি শেষ হলো, ও আমাকে 7 লাখ টাকা দিয়ে দিল,
যখন এই পুরো কাজটা কমপ্লিট হলো তখনই বলবো চুক্তি হয়েছে, ঠিক আছে? তো এখানে সেটাই বলেছে, বলেছে যে চুক্তি সম্পূর্ণভাবে পালিত হয়েছে বা সম্পন্ন হয়েছে তাকেই সম্পাদিত চুক্তি বলে, বুঝতে পারলি? যে চুক্তি সম্পূর্ণভাবে পালিত হয়েছে তাকে বলে সম্পাদিত চুক্তি। আর একটা উদাহরণ কী বলেছে, বলছে এক ব্যক্তি একটি কেক কিনলো, মানে ধর আজকে আমি একটা মন জিনিসে চলে গেলাম, কেক কিনলাম, ঠিক আছে? তো কিন্তু কেকের মধ্যে একটি পাথর থাকাতে তার দাঁত ভেঙে গেল, বুঝিস তো? কেকের মধ্যে পাথর আছে, দাঁত ভেঙে গেল, ঠিক আছে? তো এক্ষেত্রে চুক্তি পালিত হলেও কেকটির ক্রেতা এবং বিক্রেতার কাছে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। আজকে আমি একটা দোকানে চলে গেলাম, মঞ্জে চলে গেলাম, কেক কিনলাম, কেকটা কিনে বাড়িতে নিয়ে আসলাম, সবাই মিলে বার্থডে কেক নিয়ে আসলাম, কেকটা খাওয়া হলো, খাওয়ার সময় দেখলাম আমি খাইনি, অন্য কেউ খেয়েছে, আমি খাইনি, আমি আমার কেন দাঁত ভাঙবে, অন্য কারো দাঁত ভাঙবে, ঠিক আছে? অন্য কেউ কেক খেয়েছে, তাকে দিয়েছি, কেক খেয়েছে, ওর দাঁতটা ভেঙে গেল। এবার আমি চলে গেলাম দোকানে গিয়ে, দোকানের নামে কেস করে দিলাম, ঠিক আছে? তো ও তখন ক্ষতিপূরণ দিয়ে বাধ্য থাকবে। তো এটাকে কী বলছে বুঝছিস, এটাকেও কিন্তু সম্পাদিত চুক্তি, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো ব্যাপারটা কী বললাম? আচ্ছা, তারপর কি এক্সিকিউটরি কন্ট্রাক্ট, মানে পালনীয় চুক্তি। উদাহরণ চ, উদাহরণ পর, এক আগের উদাহরণটা কী বললাম, যদি এখনও ক বাড়িটি তৈরি না করে থাকে এবং খকে না দিয়ে থাকে সেটি হবে পালনীয় চুক্তি, ঠিক আছে? পালনীয় চুক্তি বলি স্যার, পালনীয় চুক্তি কাকে বলে? দেখ, পালনীয় চুক্তি যে চুক্তি সত্যসমূহ এখনও পালন করা হয়নি, ভবিষ্যতে পালন করা হবে, বুঝছিস? বুঝছিস এই যে চুক্তি সত্য এখনও পালন করা হয়নি, ভবিষ্যতে পালন করা হবে। আমি ওকে বলেছি আমি তোর বাড়িটা 7 লাখ টাকায় তৈরি করে দেবো, আরে বাড়িটাই তো তৈরি করা হয়নি, বাড়িটাই তো তৈরি করা হয়নি, আর সুতরাং আমি বাড়িটা দিতে পারিনি, এটাই তো পালনীয় চুক্তি। আচ্ছা, আর একটা কি, আর একটা এখানে বলেছে ক বাড়িটি তৈরি করেছে কিন্তু খকে এখনও টাকা, খ এখনও টাকা দিতে পারেনি, সেক্ষেত্রে সেটি হবে আংশিক পালিত এবং আংশিক পালনীয় চুক্তি। ধর আমি বাড়িটা তৈরি করে দিয়েছি কিন্তু ও এখন টাকা দিতে পারিনি, তার মানে আংশিক পালিত হয়েছে আর আংশিক পালিত হয়নি, তাই বলে একটা আংশিক পালিত চুক্তি আর আংশিক পালনীয় চুক্তি। অর্থাৎ ক যেহেতু বাড়িটি তৈরি করেছে সেদিক থেকে বিচার করলে এটি আংশিক পালিত চুক্তি, আর খ যেহেতু টাকা দিতে পারেনি তাই জন্য এটা আংশিক পালনীয় চুক্তি, বোঝা গেল? আর এরপরে কি বলেছে, ওয়ান সাইডেড বা ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট, মানে একপক্ষমূলক চুক্তি। উদাহরণ কি বলেছে, কোনো পণ্যবাহকের সঙ্গে কথা হলো যে, কোনো পণ্যবাহক যে পণ্যটা মানে গুডস বহন করে তার সঙ্গে কথা হলো যে সে কিছু পণ্য বহন করে নিয়ে টেনে রাখবে, নিয়ে ট্রেনে রাখবে, ঠিক আছে? তো যখনই পণ্য নিয়ে গিয়ে সে টেনে রাখলো তখনই চুক্তির সৃষ্টি হলো, কারণ ইতিমধ্যেই পণ্যবাহক চুক্তি অনুসারে তার দায়বদ্ধতা পালন করে ফেলেছে। এখন যার পণ্য সে বহন করে আনলো তাকে তার দায়বদ্ধতা পালন করতে হবে, অর্থাৎ পণ্যবাহককে তার প্রাপ্য টাকা দিতে হবে। ধর সাপোজ, ধর আসানসোল, ঠিক আছে, আসানসোল থেকে আমার কিছু গুডস আসবে, আমি ওখানে যারা পণ্য বহন করে আমি তাকে বললাম, ঠিক আছে? তো পণ্য বা এমনও হতে পারে, আরে বিভিন্ন হতে পারে, এখানে কি বলেছে, তো আমার আসানসোল থেকে এখানে আসবে এমন কথা নেই, বা আমার আমার কোনো পণ্য আছে আমি বললাম পণ্যটা তুমি ট্রেনে তুলে দাও, তো যে যে সে ট্রেনে তুলে দিল, এবার আমারও তো একটা ও দায়িত্ব পালন করলো, এবার আমারও তো একটা দায়িত্ব পালন হলো, কী দায়িত্ব, ওকে পেমেন্ট করে দেওয়া। এখানে সেটাই বলেছে, বলেছে কোনো পণ্যবাহকের সঙ্গে কথা হলো, আমার একটা পণ্যবাহকের সঙ্গে যে পণ্য বহন করে, মানে বুঝলি, ওই কুলি মজুর হয় না, ওরা পণ্য বহন করে, তাই না? ওরা পণ্য বহন করে, ওর সঙ্গে কথা হলো যে পণ্য বহন করে নিয়ে পণ্য নিয়ে গিয়ে ট্রেনে রেখে দেবে, ট্রেন ট্রেনের মধ্যে রাখবে, আরে দূরপাল্লায় ট্রেনগুলো অনেক পণ্য যায় না বাইরে বাইরে, রাখবে। যখনই পণ্য নিয়ে গিয়ে সে ট্রেনে রাখলো, সে তখনই যখনই পণ্যটা নিয়ে গিয়ে সে ট্রেনে রেখে দিল, তার মানে সে তার দায় পালন করেছে, দায়বদ্ধতা পালন করেছে। এখন আমার দায়বদ্ধতা কি, ওকে ওর পেমেন্ট করে দেওয়া, আমার দায়বদ্ধতা পালন করা, এটাকেই বলে তোর একপক্ষমূলক চুক্তি। বুঝলে কি, যখন কোনো চুক্তির ক্ষেত্রে কেবলমাত্র একটি পক্ষকে চুক্তি হওয়ার সময়ই তার দায়বদ্ধতা পালন করতে হয়, কিন্তু অপর পক্ষ তার দায়বদ্ধতা পরে পালন করার কথা বলে, তখন সেই চুক্তিকে একপক্ষমূলক চুক্তি বলে। যখন কোনো চুক্তির ক্ষেত্রে কেবলমাত্র একটি পক্ষ, কি বললাম, কেবলমাত্র একটা পার্টি চুক্তি হওয়ার সময় তার দায়বদ্ধতা পালন করেছে, মানে ওই কুলি মজুর দায়বদ্ধতা পালন করেছে, অপর পক্ষ তার দায়বদ্ধতা পরে পালন করার কথা বলে, আমি ধর পরে পালন করবো, পরে টাকা পেমেন্ট করবো, এটাকেই বলে একপক্ষমূলক চুক্তি, বোঝা গেল? এবার হচ্ছে বাইল্যাটারাল কন্ট্রাক্ট, মানে দ্বিপাক্ষিক চুক্তি। কি বলেছে, চুক্তির সৃষ্টি বা গঠিত হওয়ার সময়, চুক্তি সৃষ্টি বা গঠিত হওয়ার সময় চুক্তির কোনো পক্ষই যখন তাদের দায়বদ্ধতা পালন না করে, মানে কেউই দায়িত্ব পালন করেনি, পরবর্তী সময় পালন করবে, একে বলে দ্বিপাক্ষিক চুক্তি।
ঠিক আছে তো, বুঝতে পারলি তো দ্বিপাক্ষিক চুক্তি? তাহলে চারটে পয়েন্ট হলো তোর, এটা চারটে পয়েন্ট হলো কি রে বল? হ্যাঁ চারটে পয়েন্ট হলো। এইবার হচ্ছে, এবার ফরমেশন চলে আয়, এক্সপ্রেস কি বলছে, এক্সপ্রেস কন্ট্রাক্ট কি বলেছে, চুক্তি গঠনের সময় যদি চুক্তির শর্তাবলী পালনে সব পক্ষ প্রকাশ্যভাবে একমত হয়, প্রকাশ্যভাবে, সে লিখিতও হতে পারে আবার মৌখিকও হতে পারে, চুক্তি গঠনের সময় যদি চুক্তির শর্তাবলী পালনে, চুক্তির শর্তগুলো যখন পালন করবে না, তখন প্রকাশ্যে একমত হলো, প্রকাশ্য মানে লিখিতও হতে পারে বা মৌখিকও হতে পারে, তখন তাকে বলে প্রকাশ্য চুক্তি। বলছে যখন চুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে লিখিত বা মৌখিকভাবে কথার মাধ্যমে চুক্তি করা হয়, লিখিতভাবে বা মৌখিক কথার মধ্যে চুক্তি করা, তখন তাকে প্রকাশ্য চুক্তি বলে। আর বলছে কি ইমপ্লাইড কন্ট্রাক্ট মানে অনুক্ত বা ধারণামূলক চুক্তি কাকে বলে, কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব এবং স্বীকৃতি যদি মৌখিক বা লিখিতভাবে না হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আচরণ বা হাবভাবের দ্বারা স্বীকৃত হয়। আরে আমরা বুঝতে পারছি তোর সঙ্গে কথা বলে না, ছেলেটা ভালো ছেলে, এর সঙ্গে কী দরকার মুখে কথা বলার দরকার কি, মৌখিক বা লিখিত দরকার কি আছে, ঠিক আছে, ওর আচরণ দেখেই তো আমরা বুঝতে পারছি যে না ছেলেটা ভালো ছেলে, ওর সঙ্গে ভালো চুক্তি হবে, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। এই চুক্তি কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি থেকে গড়ে ওঠে না, বিভিন্ন মানে অপর পার্টির আচরণ দেখে গড়ে ওঠে, এটাই হচ্ছে প্রকাশ্য চুক্তি, সরি অনুক্ত বা ধারণামূলক চুক্তি। উদাহরণ কি বলেছে, ধরা যাক অভিরূপ নিম্নলিখিত কাজগুলি করলো, কি কাজ করলো, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য চলাচলকারী কোনো বাস বা ট্রামে চললো, বুঝতে পারছিস, আরে ভাড়ার বিনিময়ে তুই বাসে চলিস না, ভাড়ার বিনিময়ে বাসে চললি, রেস্তোরাঁয় গিয়ে এক কাপ চা নিলি, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে গিয়ে আর ক্যাফে কফিতে চলে গেলি, হ্যাঁ না সিসিডিতে চলে গেলি, এক কাপ কফি খেলি, তাই তো, অনেক দাম, অনেক দাম, যাই হোক, স্বয়ংক্রিয় মানে অটোমেটিক ওজন মেশিনে ওজন নিলি, কোনো একটা মেশিন হয় না স্বয়ংক্রিয় মেশিন, ওই মেশিনে ওজন করলি। উপরিত তিনটি ক্ষেত্রে অভিরূপ নির্দিষ্ট দামের বিনিময়ে পরিবহনের প্রস্তাব, নির্দিষ্ট দামে চা পান করার প্রস্তাব আর নির্দিষ্ট দামে ওজন করার ওজন পরিমাপ করার প্রস্তাব তার আচরণের মাধ্যমে স্বীকার করেছে। এই ক্ষেত্রগুলিতে আচরণের মাধ্যমে প্রস্তাব ও স্বীকৃতি সম্পন্ন হয় এবং চুক্তি সৃষ্টি হয়, এরকম চুক্তিকে অনুক্ত বা ধারণামূলক চুক্তি বলে। আরে মনে কর না তুই, তুই বাসে করে কোথায় যাবি, এখন তো লকডাউন ট্রেন চলছে না, তুই ধর ইচ্ছা হলো তুই চলে যাবি কোথায়, তোর ভিক্টোরিয়া যাবি ঘুরতে, বাসে করে যাবি ভিক্টোরিয়া, তাহলে বাসের ভাড়া দিবি তুই ভিক্টোরিয়া, তাহলে বুঝতে পারছিস তো, তো কি বাসের ভাড়া দিলি ও কি তখন বাসওয়ালা কি কন্ট্রাক্টরই বলবে দাও তুমি লিখিত চুক্তি দাও মৌখিক চুক্তি দাও বলবে কখনো, এই কখনো সম্ভবই নয়, কেন তোর সঙ্গে কথা বলেই তো বুঝতে পারে না, বুঝতে পারছিস তো, তুই রেস্টুরেন্টে খেতে গেছিস, সে তুই কফি খেতে বেঙ্গল কোথায়, তুই ধর মটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে গেছিস রেস্টুরেন্টে গেছিস, মটন বিরিয়ানি চিকেন চাপ খেতে, তো কি তখন কি রেস্টুরেন্টে যে খাবার দেবে তখন কি মানে যে ওয়েটার সে কি বলবে তুমি একটা লিখিত চুক্তি দাও তুমি খাওয়ার পর পেমেন্ট করবে, এরম দিবি কখনো, হয় কখনো, বলে না না তোর হাবভাব দেখেই বুঝতে পারছে। আর কি আর একটা কি উদাহরণ দিয়েছে দেখতো, ওজন মেশিন দেখিস না, ধরো মেট্রো স্টেশনে যাবি দেখবি অনেক সময় ওজন ওয়েট মাপা হয়, কি তোকে কি তো ওখানে তো তুই এক টাকা দিলি বা দু টাকা দিলি তোর ওজন বেরিয়ে গেলো, তুই কি লিখিত চুক্তি দিস ওখানে, বুঝতে পারছিস ব্যাপারগুলো, বুঝতে পারছি গল্পটা দেখ কত সুন্দর, শেষ হয়ে গেলো পুরো টপিকটা, শেষ হয়ে গেলো পুরো টপিক, শেষ হয়নি এখনো অনেক বাকি আছে, সবটা ধরলাম আমি আস্তে আস্তে এগোই, কোনো এখনো অনেক পরীক্ষা শেষ হওয়ার দেরি আছে, পরীক্ষা তো দেরি আছে এখনো, আস্তে আস্তে এগুলো সব কটা পয়েন্ট পড়ে ফেল, ঠিক আছে তো, যেমন তোদের এখান দিয়ে এখনো পর্যন্ত যা যা পড়লাম বড় কোশ্চেন কী দিতে পারে, দিতে পারে কি দিতে পারে, কি পড়েছিলাম সকল সম্মতি চুক্তি, কি সকল সম্মতি চুক্তি নয় ব্যাখ্যা করো, ওটা বড় কোশ্চেন দিতে পারে, বাকি যে কটা পড়ানো সব শর্ট কোশ্চেন, ঠিক আছে, তো এগুলো পড়ে ফেল, আবার বাকি আবার পরের সপ্তাহে আবার পড়াবো।